জুলাই ও আগস্টে গণঅভ্যুত্থানের তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে পলাশী মোড় পর্যন্ত বিভিন্ন গ্রাফিতি ও দেয়াল লিখন পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।